वेलकम क्लास 12 এর স্টুডেন্টসরা, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব তার নাম হলো ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক। এটা প্রথম পার্ট শুরু করছি আমি। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যতটা যেমন করব সেমন ভাবে পার্টগুলো আপলোড করে দেব। তাহলে প্রথমে দেখা যাক নির্ণায়ক জিনিসটা কি। নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট হলো একটি রাশি বা একটি অপেক্ষক বা একটি সংখ্যা যখন একটি এন বাই এন ক্রমের বর্গ ম্যাট্রিক্সের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তখন তাকে একটি এন বাই এন নির্ণায়ক বলা হয়। সুতরাং নির্ণায়ক বলতে আমরা একটা সংখ্যা বা একটা অপেক্ষক বা একটা রাশিকে বলি। এটা দেখানো হয়েছে বাঁ দিকে যে এন বাই এন ম্যাট্রিক্স। এখানে দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, একই এলিমেন্ট, এবং যখন ডিটারমিনেন্ট লিখেছি তখন এর দুপাশে দুটো সোজা দাগ দিয়েছি, উল্লম্ব দাগ, এবং ডিটারমিনেন্টটাকে এইভাবে প্রকাশ করা হয়েছে। এটা একটা এন বাই এন ম্যাট্রিক্স এবং এটা একটি এন বাই এন নির্ণায়ক। মনে রাখবো ম্যাট্রিক্স একটি সজ্জা মাত্র, এর নির্দিষ্ট মান নেই, কিন্তু নির্ণায়কের একটা নির্দিষ্ট মান আছে। এবার নির্ণায়কের সংজ্ঞাটা দেখা যাক। এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ইকুয়াল টু জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ইকুয়াল টু জিরো, এই দুটো এক চল বিশিষ্ট সমীকরণ, সহ সমীকরণ। এই দুটো সমীকরণ থেকে যদি এক্স কে অপনয়ন করি, অর্থাৎ অপনয়ন পদ্ধতিতে এক্সের মান নির্ণয় করে, প্রথম সমীকরণ থেকে এক্সের মান নির্ণয় করে দ্বিতীয় সমীকরণে বসিয়ে দিই, তখন আমরা পাচ্ছি এ ওয়ান বি টু মাইনাস বি ওয়ান এ টু ইকুয়াল টু জিরো। অর্থাৎ ওপরের সমীকরণের এক্স অপনীত হলো এ ওয়ান বি টু মাইনাস বি ওয়ান এ টু। এই এ ওয়ান বি টু মাইনাস বি ওয়ান এ টু এই রাশিটিকেই বলে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। একে এই মডের মধ্যে বা এক দুটো সোজা দাগের মধ্যে এ ওয়ান বাই এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এরকম আকারে লেখা হয়। সুতরাং দ্বিতীয় ক্রমের নির্ণায়ক হলো কোনো ডিটারমিনেন্টের বা দ্বিতীয় ক্রমের ডিটারমিনেন্টের মুখ্যকণ্ডের উপাদানের গুণফল। দেখতেই পাচ্ছি এ ওয়ান এবং বি টু গুণ করেছি মাইনাস গৌণকণ্ডের উপাদানের গুণফল এ টু এবং বি ওয়ান করেছি। তাহলে আমরা এটুকু মনে রাখবো এটাই হলো ডিটারমিনেন্টের বেসিক। এরকে অন্যান্য ডিটারমিনেন্টকে আমরা স্প্লিট আপ করতে পারি বা ভেঙে দিতে পারি, কিন্তু দ্বিতীয় ক্রমের নির্ণায়ক অবশ্যই এ ওয়ান বি টু মাইনাস বি ওয়ান এ টু এই পদ্ধতিতেই করতে হবে। মুখ্যকণের উপাদানের গুণফল মাইনাস গৌণকণের উপাদানের গুণফল। এবার দেখা যাক তৃতীয় ক্রমের ক্ষেত্রে কি হয়। এবার তিনটে উপায় ইকুয়েশন নিলাম এবং বিচল বিশিষ্ট দুটো সহ সমীকরণ নেওয়া হলো। কিরকম এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো, এ থ্রি এক্স প্লাস বি থ্রি ওয়াই প্লাস সি থ্রি ইকুয়াল টু জিরো। সমীকরণ তিনটির এক্স ও ওয়াই অপনীত বা এলিমিনেটরকে তৃতীয় ক্রমে নির্ণায়ক বলা হয়। এক্ষেত্রে প্রথম দুটি সমীকরণ পঞ্চকোণন পদ্ধতিতে সমাধান করি। আমরা আগেই পঞ্চকোণন পদ্ধতি নিচু ক্লাসে করেছি, এক্স বাই ওয়াই বাই ওয়ান বাই এরমভাবে এক্স এর মান পাওয়া গেল এবং ওয়াই এর মান পাওয়া গেল। এটা তোমরা নবম শ্রেণীতে পঞ্চকোণন পদ্ধতি সমীকরণের সমাধান চ্যাপ্টারে করেছো। এবার এক্স এবং ওয়াই এর মান যদি তৃতীয় সমীকরণে বসিয়ে দিই তখন সেখানে একটা এক্স ওয়াই অপনীতক পাওয়া যাবে, এ ওয়ান ব্র্যাকেটের মধ্যে বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু প্লাস বি ওয়ান সি টু এ থ্রি মাইনাস সি থ্রি এ টু প্লাস সি ওয়ান এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু। বা এখানে খেয়াল করে দেখো, ওয়ান টু থ্রি ওয়ান থ্রি টু, ওয়ান টু থ্রি ওয়ান থ্রি টু, ওয়ান টু থ্রি ওয়ান থ্রি টু এরকমভাবে এসছে। এই সমীকরণের বাম দিকের রাশিটিকে তৃতীয় ক্রমের নির্ণায়ক বলা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে খেয়াল করে দেখো বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু এইটা একটা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক, এখানেও একটা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক পাওয়া গেছে, যার প্রথম রো এবং প্রথম কলামগুলো হচ্ছে সি টু সি থ্রি এবং দ্বিতীয় কলাম হচ্ছে এ টু এ থ্রি, এখানেও একটা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক পাওয়া গেছে। সুতরাং তৃতীয় ক্রমের নির্ণায়ক করতে গেলে আমাদের দ্বিতীয় ক্রমের নির্ণায়ক বেশি হিসেবে লাগবেই। তৃতীয় ক্রমের নির্ণায়ককে নিম্নরূপে প্রকাশ করা হয়, এই যে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান প্রথম রো, এ টু বি টু সি টু দ্বিতীয় রো, এ থ্রি বি থ্রি সি থ্রি তৃতীয় রো, এবং দুপাশে দুটো উলম্ব দাগ দিয়ে তৃতীয় ক্রমের নির্ণায়ককে প্রকাশ করা হয়। তাহলে এবার এগিয়ে যাওয়া যাক। তৃতীয় ক্রমের নির্ণায়কের মান নির্ণয়ের জন্য নিম্নের বিষয়গুলি জানা প্রয়োজন। কি বিষয়? মাইনর। কোনো নির্ণায়কের যে কোনো পদ যে রো ও যে কলামে আছে সেই রো ও কলামকে বাদ দিলে যে এলিমেন্টগুলো পড়ে থাকে তাদের নিয়ে গঠিত নির্ণায়ককে বলে ওই পদের মাইনর। যেমন এখানে দেখতে পাচ্ছি সবুজ রং করে দেওয়া আছে এ ওয়ান
এই ফার্স্ট রোতে আছে, ফার্স্ট রোটা সবুজ রং করা হয়েছে, এবং A1 এই ফার্স্ট কলামে আছে, এই ফার্স্ট কলামটাকে সবুজ রং করা হয়েছে। সুতরাং সবুজ রং বাদে বাকি যে জায়গাটুকু আছে B2 C2 B3 C3, এইটা হলো এই নির্ণায়কটি হলো A1 এর মাইনর। আর B2 মানে কি দেখতে পাচ্ছি, B2 এর মাইনর, B2 এই কলাম লাল দেওয়া আছে এবং এই কলামে এই রোতে আছে। সুতরাং এই রো এবং এই কলামের এলিমেন্টগুলো বাদ দিয়ে যে উপাদানগুলো পড়ে থাকছে A1 A3 C1 C3, এদেরকে নিয়ে যে মাইনর যে নির্ণায়ক গঠিত হচ্ছে সেটা হচ্ছে B2 এর মাইনর। অনুরূপভাবে এই C3 এর মাইনর করতে গেলে এই কলাম এবং এই রো বাদ দিলে এই যে ডিটারমিনেন্টটা পড়ে থাকবে সেটা হবে C3 এর মাইনর। C2 এর মাইনর কি হবে দেখা যাক, এই কলাম এবং এই রো বাদ দিলে পড়ে থাকবে A1 B1 এবং A3 B3, একে নিয়ে যে নির্ণায়ক তৈরি হবে সেটা হবে C2 এর মাইনর। এভাবে আমরা মাইনর নির্ণয় করব। আরেকটা বিষয় জেনে রাখা দরকার, সেটা হলো নির্ণায়কের জন্য এই যে দেখতেই পাচ্ছি এই A1 এ যখন মাইনর নির্ণয় করছি তখন এই কলাম এই রো অনুযায়ী যাচ্ছে এবং এই কলামটা বাদ দিচ্ছি, দিয়ে পড়ে থাকছে কি এই যে এই ডিটারমিনেন্ট। সুতরাং এইভাবে আমরা মাইনর নির্ণয় করব। এরপরে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কোফ্যাক্টর বা সহগুণনীয়ক। কোফ্যাক্টর বা সহগুণনীয়ক কিছুই না, সেটা হলো মাইনর উইথ সাইন বা মাইনর চিহ্ন সমেত মাইনর। কোফ্যাক্টরের চিহ্ন, এখন প্রশ্ন যে কোফ্যাক্টরের চিহ্ন কিভাবে নির্ণয় করব। কোফ্যাক্টরের চিহ্ন নির্ণয় করার জন্য যে এলিমেন্টের কোফ্যাক্টর বের করছি সেই এলিমেন্টটাকে দেখতে হবে সেটা কোন রো এবং কোন কলামে আছে, এবং সেক্ষেত্রে চিহ্নটা হবে -1 রো এবং কলাম সংখ্যা। সুতরাং এখানে দেখতে পাচ্ছি যে আগের ডিটারমিনেন্টটা যেটা ছিল সেকেন্ড রো এবং থার্ড কলাম, সেকেন্ড রো অর্থাৎ আই এর মান যদি 2 এবং থার্ড কলাম জে এর মান যদি 3 হয় তাহলে সেই এলিমেন্টের কোফ্যাক্টর হবে -1 2+3 অর্থাৎ -1 5 অর্থাৎ -1, অর্থাৎ সেই কোফ্যাক্টরটা নেগেটিভ হবে। সেরকমভাবে সেকেন্ড রো সেকেন্ড কলাম যদি হয় তাহলে -1 2+2 অর্থাৎ -1 4 হচ্ছে এবং সেইটা হচ্ছে পজিটিভ। এছাড়া কোফ্যাক্টরের চিহ্ন নিম্নরূপে নির্ধারণ করা যায়, এই এটা হলো বেসিক আসল পদ্ধতি, এবং এছাড়াও একটা সহজ পদ্ধতি হচ্ছে থার্ড অর্ডারের কোফ্যাক্টরের ক্ষেত্রে +++ এই জেড আকৃতিতে বা 2 এর আকৃতিতে এরকমভাবে নাম দেয়। ওকে, তাহলে এইরকমভাবে +++ এরকমভাবে ঘুরতে থাকলেও আমরা কোফ্যাক্টরের চিহ্ন পেয়ে যাবো। এইখানকার এলিমেন্টের যে কোফ্যাক্টরটা হবে সেটা হবে পজিটিভ, এই এলিমেন্টের কোফ্যাক্টরটা হবে নেগেটিভ, এই এলিমেন্টের কোফ্যাক্টর হবে পজিটিভ, এই এলিমেন্টের কোফ্যাক্টর হবে নেগেটিভ। খেয়াল করে দেখো এটা 1 1, তাহলে -1 এর পাওয়ার হচ্ছে 2, এরকম পজিটিভ। এটা 1 2, -1 এর পাওয়ার হচ্ছে 1+2 3, এই জন্য নেগেটিভ। এটা 2 2, এই সরি 1 3, অর্থাৎ -1 এর পাওয়ার হচ্ছে 1+3 4, এই জন্য যেটা পজিটিভ। ঠিক এরকমভাবে আমরা প্রতিটা পদের কোফ্যাক্টর নির্ণয় করতে পারি। এবার আমরা কোফ্যাক্টর নির্ণয়ের জন্য যে যেগুলো বিষয়গুলো প্রয়োজন সেগুলো দিয়ে আমরা ডিটারমিনেন্টের মান নির্ণয় করব। এখন কোন 3/3 ডিটারমিনেন্টের ডিটারমিনেন্টের উপাদান ও তার কোফ্যাক্টর কে যদি aij স্মল aij এবং ক্যাপিটাল aij দ্বারা চিহ্নিত করতে পারি, অর্থাৎ এটা হলো স্মল aij অর্থাৎ এই 1 1 ফার্স্ট কলাম ফার্স্ট রো এর এলিমেন্ট, এবং এই যে কোফ্যাক্টরটা থাকছে এটা হলো ক্যাপিটাল aij দিয়ে প্রকাশ যদি করি, তাহলে আমরা কি পাবো যে ডিটারমিনেন্টের মান হলো a11 ক্যাপিটাল a11 প্লাস a12 ক্যাপিটাল a12 প্লাস a13 ক্যাপিটাল a13। এইভাবে পাওয়ার পর আমরা যদি ডিটারমিনেন্টটাকে ভাঙি তাহলে এখানে পাচ্ছি এই ডিটারমিনেন্টে a1 ইন্টু তার কোফ্যাক্টর এইটা, b1 ইন্টু তার কোফ্যাক্টর এই রো এই কলাম বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা এবং তার চিহ্ন নেগেটিভ, প্লাস a3 ইন্টু a3 এর কোফ্যাক্টর। এইভাবে আমরা এর মান পেয়ে গেলাম a1, যেটা আগে বলেছিলাম আগে পাতায় আমরা দেখেছিলাম যে ডিটারমিনেন্টের থার্ড অর্ডার ডিটারমিনেন্টের মান এরকমভাবে নির্ণয় করে। এই প্রসঙ্গে উল্লেখ করে রাখি যে এই থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট যে মানটা নির্ণয় করলাম সেটা প্রথম রো এর সাপেক্ষে অর্থাৎ R1 এর সাপেক্ষে। আমাদের যদি প্রয়োজন মনে হতো বা ইচ্ছা হতো আমরা R2 এর সাপেক্ষে করে দেখতে পারি ডিটারমিনেন্টের মান কিন্তু একই হবে, বা R3 এর সাপেক্ষে বা C1 এর সাপেক্ষে বা C2 এর সাপেক্ষে বা C3 এর সাপেক্ষে, অর্থাৎ যে কোনো রো বা যে কোনো কলামের সাপেক্ষেই যদি আমরা এই পদ্ধতি অনুসরণ করি তাহলে ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে পারবো এবং প্রতি ক্ষেত্রেই ডিটারমিনেন্টের মান একই হবে। এবার দেখা যাক একটা উদাহরণ নিয়ে, ডিটারমিনেন্টের মান নির্ণয়ের বিকল্প পদ্ধতি বা সারাস পদ্ধতিটা কি। সারাস পদ্ধতিটা ডিটারমিনেন্টের যে মান নির্ণয়ের যেটা পদ্ধতি দেখলাম সেটারই একটু পরিবর্তিত। সেটা কিভাবে করা হয়,
আমরা করতে গেলে এটা আমরা করি যে এই ডিটারমিন্যান্টের যে পদগুলো সেই সজ্জা অনুযায়ী আমরা নিচে লিখলাম। কিভাবে লিখলাম? প্রথমে এই পদে ডেল্টা ডিটারমিন্যান্ট যেটা নাম দিয়েছি সেটা তিনটে কলামকে পাশাপাশি লিখে নিলাম। এবার থার্ড কলামের পাশে প্রথম দুটো কলামকে আর একবার লিখলাম, থার্ড কলামের পাশে প্রথম দুটো কলামকে আর একবার লিখলাম, অর্থাৎ এ ওয়ান এ টু এ থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি, এটা হলো থার্ড কলাম। তারপরে আবার প্রথম কলাম এ ওয়ান এ টু এ থ্রি এবং বি ওয়ান বি টু বি থ্রি, এইভাবে আমরা তিনটে কলামের পাশে আরো দুটো কলামকে লিখলাম। পরের ধাপ হচ্ছে এরপর বাম দিকের উপরের এলিমেন্ট থেকে, বাম দিকের উপরের এলিমেন্ট থেকে মুখ্য কন্যা বরাবর এলিমেন্ট গুলির গুণফলের যোগফল নির্ণয়। তাহলে এই বাম দিকের উপরে এলিমেন্ট থেকে এ ওয়ান বি টু সি থ্রি, বি ওয়ান সি টু এ থ্রি, সি ওয়ান এ টু বি থ্রি, খেয়াল করে দেখো এইটা কিন্তু আমরা আনার ফলে এই তিনটে কমপ্লিট করতে পারলাম। তাহলে আমরা একটাই পণ্য পেলাম, তাহলে এই তিনটের গুণফলের যোগফল বের করলাম, এটাকে ধরলাম এক্স। পরবর্তী স্টেপ, এবার ডান দিকের উপরে এলিমেন্ট থেকে গৌণ পণ্য বরাবর, ডান দিকের উপরে এলিমেন্ট থেকে গৌণ পণ্য বরাবর আমরা গুণফলের যোগফল নির্ণয় করছি। অর্থাৎ প্রথমে বি ওয়ান এ টু সি থ্রি প্লাস এ ওয়ান সি টু বি থ্রি প্লাস সি ওয়ান বি টু এ থ্রি, এইভাবে আমরা গুণফল যোগফল নির্ণয় করলাম এবং সেটাকে ধরলাম ওয়াই। এইবার এই এক্স মাইনাস ওয়াই এর প্রাপ্ত মানই উক্ত ডিটারমিনেন্টের মান। তাহলে এইটা একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা খুব শর্টকাটে ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে পারবো, এটাকে বলা হয় সারাস মেথড। এবার একটা উদাহরণ নিয়ে দেখা যাক, যদি আমরা মনে করি যে ডেল্টা এই ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে বলেছে, যার প্রথম রোতে আছে টু থ্রি ওয়ান, সেকেন্ড রো হচ্ছে মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি এবং থার্ড রো হচ্ছে থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু। যদি সারাস পদ্ধতিতে করি তাহলে আমরা প্রথমে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলামের পাশে আবার ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলাম লিখে নিলাম, দিয়ে এই লাল দাগ অনুযায়ী গুণ করছি। এইটা গুণ করলে হচ্ছে টু ইন্টু টু ইন্টু মাইনাস টু অর্থাৎ মাইনাস এইট, এখানে গুণ করছিল থ্রি ইন্টু মাইনাস থ্রি ইন্টু থ্রি অর্থাৎ মাইনাস টোয়েন্টি সেভেন, এই যে এখানে লিখেছি, এবং ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান এখানে লিখেছি, এবং তিনটে যোগফল পেয়েছি মাইনাস থার্টি ফোর। আর কি করলাম, গৌণ কর্ণ বরাবর থ্রি ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু অর্থাৎ সিক্স লিখলাম, টু ইন্টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান সেটাও সিক্স লিখলাম, ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি সেটাও সিক্স লিখলাম, তিনটে যোগফল পেলাম গৌণ কর্ণগুলোর আঠেরো, এবং তাদের বিয়োগ করলাম, এই বিয়োগ করে পেয়ে যাচ্ছি মাইনাস চৌত্রিশ মাইনাস আঠেরো অর্থাৎ মাইনাস বাহান্ন। এটা যদি প্রথম পদ্ধতিতে নির্ণয় করতাম কি আসতো দেখা যাক। প্রথম পদ্ধতিতে নির্ণয় করলে ডেল্টা ইকুয়াল টু প্রথম রো এর সাপেক্ষে টু ইন্টু টু এর কোফ্যাক্টর প্লাস থ্রি ইন্টু থ্রি এর কোফ্যাক্টর যেটা হলো নেগেটিভ, এবং প্লাস ওয়ান ইন্টু ওয়ান এর কোফ্যাক্টর যেটা পজিটিভ। এবং এই বেসিক ডিটারমিনেন্ট অর্থাৎ সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট গুলো ভেঙে অর্থাৎ টু ইন্টু মাইনাস টু মানে মাইনাস ফোর, মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান সেটার বিয়োগফল, সুতরাং মাইনাস থ্রি। তাহলে এখানে এরকম ভাবে আমরা এই ডিটারমিনেন্টটাকে ভেঙে এটাও পেয়ে গেলাম মাইনাস বাহান্ন, অর্থাৎ উভয় ক্ষেত্রেই আমরা দুটো একই মান পেলাম। তাহলে আমরা এইভাবে ডিটারমিনেন্টকে মান নির্ণয় করা শিখলাম। এই দুটো পদ্ধতির মধ্যে তোমরা যে পদ্ধতি রপ্ত করতে পারবে সেটাই করতে পারো, এবং ডিটারমিনেন্টের মান নির্ণয় এইভাবেই করতে হবে। তবে প্রসঙ্গত উল্লেখ্য যে পরবর্তীকালে আমরা শিখবো যে ডিটারমিনেন্টের মান নির্ণয়ের জন্য কিছু প্রপার্টিজ আছে বা কিছু ধর্ম আছে, সেই প্রপার্টি প্রয়োগ করে আমরা পরবর্তীকালে ডিটারমিনেন্টের মান নির্ণয় করব, সেক্ষেত্রে এই পদ্ধতিটি কিন্তু তার তুলনায় একটু কঠিন মনে হবে। তবে উল্লেখ করা যায় যে এই পদ্ধতি কখন কাজে লাগবে, যখন ডিটারমিনেন্টের উপাদানগুলো সংখ্যায় থাকবে, কিন্তু ডিটারমিনেন্টের উপাদানগুলো বীজগাণিতিক রাশি বা একটু জটিল হলে সেক্ষেত্রে প্রপার্টি বা ধর্ম প্রয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর এই পদ্ধতিতে ডিটারমিনেন্ট নির্ণয় সাধারণত ছোটখাটো ক্ষেত্রে করা হয়। তাহলে এইভাবে আমরা ডিটারমিনেন্টের মান নির্ণয় করা শিখলাম। এবার দেখি আমাদের তোমাদের জন্য কিছু কাজ দেওয়া যায় কিনা। তাহলে তোমাদের জন্য এই কতগুলো ডিটারমিনেন্ট, যে কোনো পদ্ধতি, সারাস পদ্ধতি বা ডিটারমিনেন্ট এক্সপানশন পদ্ধতি, এই পদ্ধতি মেনে এই ছটি বা এখানে ছয়ের পরে সরি পাঁচ পড়ে গেছে, এটা সাত নম্বর হবে, এই অঙ্কগুলি তোমরা করে আমাকে ছবি তুলে পাঠাবে, এইভাবে নিজেরা সমাধান করো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে আবার জানিও, এরপরে আমি নতুন চ্যাপ্টার বা পরবর্তী চ্যাপ্টারের দিকে বা ডিটারমিনেন্টের নতুন ধর্মগুলোর দিকে এগিয়ে যাব। তাহলে আজকে এই পর্যন্ত থাক, ধন্যবাদ।